এমন ভাবে পিটানো হলো, তোমার হাড় গুরু ভেঙে দিয়েছেন, তোমার শরীর থেকে এমন রক্ত বের হয়েছে, এখনো তুমি নবী মুহাম্মদের কথা বলো? আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, মা, তুমি আমার মা, তোমাকে মহব্বত করি ঠিক, কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর খবর আমি না পাব, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না। কাকে বলে আসে, কাকে বলে আসে? ইসলাম কবুল করেছেন, তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। সিদ্দিকের মা মুশরিকা, তার সামনে প্রকাশ করা যাবে না। কি জন্য আপনি মুহাম্মদের খবর নিতে এসেছেন? বলে, আমার ছেলে আবু বকর আক্রান্ত হয়েছে, 3 দিন পরে হুশ হওয়ার পরে নবী মুহাম্মদের খবর জানতে চাই। উম্মে জামিল বলেছেন, কোথায় আপনার ছেলে, আমাকে নিয়ে চলেন। আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এসে উম্মে জামিল দাঁড়িয়েছেন, আবুকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, নবীর কি খবর? উম্মে জামিল চোখের ইশারায় বলেছেন, তোমার মার খবর কি? তোমার মার সামনে তো নবীর খবর বলা যাবে না, তোমার মা তো মুশরিকা। আবুকর সিদ্দিক বলেন, আমার মা মুশরিকা কিন্তু আমানতদার, আমার মার সামনে কথা বললে তিনি কাউকে বলবেন না। এবার উম্মে জামিল বলেছেন, আল্লাহর নবী ভালো আছেন, তার কোনো অসুবিধা হয় নাই, তিনি দাঁড়ায় আর কেমন আছে। আবুকর সিদ্দিকের মা বলেছেন, তোমার নবীর খবর তুমি পেয়েছো, এবার খাবার গ্রহণ করো, ঔষধ গ্রহণ করো। আবু বকর সিদ্দিক বলেছেন, মা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর নূরানী চেহারা না দেখতে পারবো, ততক্ষণ আমি আবু বকর খাবার গ্রহণ করব না। হযরত আবু বকর সিদ্দিকের মা বলেছেন, বাবা, দিনের বেলা যদি তুমি নবীকে দেখতে যাও, তোমার গোত্রের মানুষেরা তো সেটাকে পছন্দ করবে না, একটু দেরি করো, দেখি সন্ধ্যা গণিয়ে আসুক, মানুষগুলো যার যার করে যখন চলে যাবে তোমাকে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক, সন্ধ্যা যখন গণিয়ে আসছে, উম্মে জামিল আর মার কাঁধে বর করে শেষরায় শেষরায় আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছে। আবু বকর সিদ্দিককে দেখে আল্লাহর নবী চোখের পানি সেরে দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, আবু বকর, জীবনে কত মানুষের কত খেদমত করেছ, আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোমার এই অবস্থা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করেছেন, আবু বকর, কি খবর? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছেন, হুজুর, সারা শরীর জখম হয়ে গেছে, শরীরের রক্ত প্রবাহিত হয়েছে, দুর্বল হয়ে পড়েছি, আল্লাহর নবীর চেহারা যখন দেখতে পেরেছি, আমার সমস্ত ক্লান্তি জায়গায় দূর হয়ে গেছে। কাকে বলে আসে, কাকে বলে আসে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশে হযরত আবু বকর সিদ্দিক। বদরের যুদ্ধে 313 জন মানুষ অংশগ্রহণ করেছেন, এই ঘটনা শুনছেন? অস্ত্র তো সবার হাতেই ছিল, কত আসতে বললেন মানুষের জন্য না শুনে, অস্ত্র কারো হাতে নাই, আটটা তলোয়ার, 2টা গোলা। যুদ্ধে যারা নামছেন তারা সেহরি ভালো করে খেতে পারে না, রমজানের 17 তারিখ ইসলামের প্রথম যুদ্ধ।
317 জন মানুষকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 1000-এর মোকাবেলায় ছেড়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, আল্লাহ এই 313 জন আমার জিন্দগির ফসল, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে দিনে তোমার নাম নেওয়াওয়ালা কেউ থাকবে না, ইসলাম গাজীপুর পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে চিৎকার করতে শুরু করেছেন, আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর হাবিব নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার এত বেচুন্তি হওয়ার কোনো কারণ নাই। এবং সময় জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, হুজুর আইসি। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী বলেছেন, জিব্রাইল কি নিয়ে আসছো? বল হুজুর এতদিন তো আল্লাহ পাক আপনার কাছে আমাকে উহি দিয়া পাঠায়, আজকে আল্লাহ ডাক দিয়ে বলছেন মেজর জেনারেল হিসাবে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল মেজর জেনারেল হওয়ার জন্য বানাই নাই, কিন্তু আজকে তুমি মেজর জেনারেল হওয়া লাগবে। মানুষ যেভাবে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে নামে, সেইভাবে পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে নামতে হবে। জিব্রাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর 3000 সাথে আছে আর 5000 ওয়াইটিং এ আছে। 6000 সাথে, 3000 আর কোনাবাড়ির মেন রোডে আছে, 5000 প্রয়োজন হইলে মাঠে না। সাহাবায়ে কেরাম রাসূলকে দৌড়ে এসে বলতেছে, হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না যে, আস্তে কইেন মানুষ শুনবে, আরো আস্তে, আরো জোরে, আরো জোরে, মুমিন কি তাকরির, আল্লাহু আকবার, মুমিন কি তাকরির, আল্লাহু আকবার, মুমিন কি শমশির। পাকিস্তানিদের স্লোগান, পাকিস্তানিদের স্লোগান এটা, রেজা খান স্বাধীনতা বিরোধীদের সম্প্রদায়িক বিশেষ কোন গোষ্ঠী, কার স্লোগান? মুসলমানের স্লোগান। কার বরাত্ত? কার বরাত্ত? মুমিনের মুখে সবসময় উচ্চারিত হবে কার বরাত্ত? তাহলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে গায়ের সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিন কি তাকরির, আল্লাহু আকবার, মুমিন কি তাহরির, আল্লাহু আকবার, মুমিন কি শমশির, মুমিন কি শমশির। এ মুসলমান কওলে মুসলমান, আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এসে সাহাবী ডাক দিয়ে বলতে, সুর আওয়াজ শুনি মানুষ দেখি না যে, আল্লাহ নবী বলছেন কি আওয়াজ শুনো? বলে আওয়াজ শুনতেছি বিকট শব্দে, আকবিল আকবিল আকবিল, সামনে বাড়ো সামনে বাড়ো সামনে বাড়ো, হুজুর মানুষ দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, নাজার জেনারেল ফেরেশতাদের যুদ্ধ পরিচালক। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে মাঠে ছেড়ে দিয়েছেন, প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম শুনছেন? জীবনে শুনছেন কোনোদিন? যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে, এমন সময় দূর থেকে দেখে উঁচা একটা ঘোড়ার উপরে বৈশা আবু জাহেল হাত ঘাত দিয়ে যুদ্ধ পরিচালনা করে। দেখে মনে মনে ভাবতেছে, যদি আবু জাহেলের উপরে সুযোগ পাই, যে সুযোগ পাইলে আক্রমণ করতে হবে, কিন্তু আমি একা আক্রমণ করলে হবে না, তার কারণ হলো আবু জাহেলের বডিগার্ড নাই। সে বুড়িঘাট থেকে আমাকে ছেড়ে দিবে, এই জন্য আবু জাহেলের উপরে একা আক্রমণ করা বোকামি হবে। আমার সাথে যদি কয়েকজন শক্তিশালী মুজাহিদ পাই, তাদেরকে একত্রিত করে নিয়ে আবু জাহেলের উপর আক্রমণ করব। এই কথা ভাবতেছেন এমন সময় দেখে দৌড়াইয়া ছোট দুইটা বাচ্চা এসে সামনে দাঁড়াইছে। বাচ্চাগুলি সামনে দাঁড়াইতে দিই, ওনার চোখের দিকে তাকায়া ডাক দিয়ে, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? আরো আস্তে আরো আস্তে, আল্লাহ, একজনের বয়স 8 আর একজনের 10, বয়স কত?
হযরতে আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, ভাতিজা তোমরা আবু জেহেল দিয়ে কি করবে? বাচ্চা দিলে ডাক দিয়ে কো বাড়ি থেকে নিয়োগ করে এসে কি নিয়োগ করে আসছো বাবা? বলে নিয়োগ করে আসছি দুইটা, একটা হইলো আবু জেহেলকে হয়তো জাহান্নামে পৌঁছাবো, নাহলে আমরা দুইজন জান্নাতে যাবো। হয়তো আবু জেহেল জাহান্নামে যাবে, না হইলে আমরা দুইজন জান্নাতে যাবো। এই দুইটার একটা নিয়োগ করে এসি, আপনি আবু জেহেলকে চিনে আমাদেরকে দেখাইয়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইয়াছেন, ও যে দেখা যায় এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে গেল। আশেকে রাসূল আক্রমণ তো করে ফেলছেন, এখন মারবেন গারে মারবে। এখন শুধু বাচ্চা আবু জেহেল উঁচা গোড়ের উপরে বসা, আবার গর্দানটা খুব বড় আছিল, এই যে মারতে গেছে গার লাগাল হয় না। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়ে কো ভাই এইভাবে ফালান যায় তো না, ঘোড়ার পাও একটা দেয় দিছে ঘোড়ার পাও কেইটা। আবু জেহেল ট্রিম করে নিচে পড়ে গেছেন, দুই ভাই আক্রমণ শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে তার বুকের উপর সোয়ার হয়ে বসে গেছেন। দুই ভাই আক্রমণ করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গলাটাকে কেটে ফেলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুক্তখন্ড আরেকটা ঘটনা বলে দিচ্ছি। দুই ভাই যখন আবু জেহেলকে হত্যা করার জন্য আক্রমণ করে, তখন আবু জেহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে, পেছন দিক থেকে এসে এক ভাইয়ের উপরে আক্রমণ করেছেন, হাতের মধ্যে তলোয়ারের আঘাত লেগে হাতটা পুরাটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আছেন। এটার জন্য আবু জেহেলকে হত্যা করে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য দৌড় দিয়েছেন, তখন হাতটা লল্লর করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে দৌড়াইতে অসুবিধা হয়, ভাই তার হাতটাকে পায়ের নিচে ফেলে যুদ্ধের ময়দানে রওনা। মুসলমান যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন দুই ভাই রাসূলের দরবারে যাইতেছে। আশ্চর্য ঘটনা শুনেন, বড় ভাই শুরু বাইরে ধাক্কা দিয়ে তুই সর আমি মারছি, ছোট ভাই বড় ভাইরে কয় তুমি সর আমি মারছি। ঝগড়া করতে করতে রাসূলের দরবারে যাই পৌঁছার পরে আল্লাহর নবী ডাক দিয়ে চুপ করো কি হয়েছে বাবা কি হয়েছে? শুরু ভাই তাকে হুজুর আমি মারছি, হেউ তাকে না হুজুর আমি মারছি। আল্লাহ নবীর দরবারে যখন এই ঝগড়া দেখেছেন, তখন রাসূল বলছেন, থামো, তোমরা যে তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছো তলোয়ারটা দিয়ে লাইছো, হুজুর তলোয়ার দইনি, তাহলে তলোয়ারটা আমাকে দাও। আল্লাহ নবীর হাতে তলোয়ার দেওয়ার পরে দেখে দুইটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো, রাসূল ডাক দিয়ে বলে রক্তে প্রমাণ করে দুই ভাই একত্র হয়ে মারছো, ঝগড়া করে না। এরপরের কথাটাও বইলে দিই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিব্রাইল আমিন আসছেন, আয়েশা রাসূলকে ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ জানতে চাইছে আপনি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে কয় আল্লাহ জানতে চাইছে হুজুর আপনি খুশি হয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরা দোহা, সূরা নাযিল করেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, সেই সূরার ভিতরে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে ফাতারদা, আপনাকে রাজি কইরা খুশি কইরা ছাড়বে। সুবহানাল্লাহ, রহস্তে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কারে খুশি করতে চায়? আরো জোরে, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন, কারে খুশি করতে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন, কারে খুশি করতে? ইসমাইলকে জবাই করেছেন, কারে খুশি করতে? মাল সামান মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন, কারে খুশি করতে? ও আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে আল্লাহকে খুশি করার জন্য, নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে আল্লাহকে খুশি করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেছে আল্লাহকে খুশি করার জন্য, মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন আল্লাহকে খুশি করার জন্য, 124,000 পয়গাম্বর আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই।
আল্লাহ আপনাকে খুশি করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ, আর আমাদের নবীর নাম হাবিবুল্লাহ। একজন খলিলুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। এখন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, খলিল অর্থ দুষ্ট, হাবিব অর্থ যে ও দুষ্ট, আপনারা বুঝবেন না এখন ডিজিটাল যুগ, ফ্রেন্ড ফ্রেন্ড। খলিল মানিও ফ্রেন্ড, হাবিব মানিও ফ্রেন্ড। যদি বিশ্বাস না হয় আজকে যে ডিকশনারি খুলবেন, খুলে দেখবেন খলিল মানিও ফ্রেন্ড, হাবিব মানিও ফ্রেন্ড। তাইলে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও আল্লাহর ফ্রেন্ড। হযরত ইব্রাহিম খলিল, তিনিও আল্লাহর ফ্রেন্ড। ফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে বেশকম কি, বুজুর্গান দিন বলছেন, খলিলুল্লাহ আশিকুল্লাহ হাবিবুল্লাহ মাশুকুল্লাহ। যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বুঝেন নাই আর একটু পরে বুঝামো। খলিলুল্লাহ আশিকুল্লাহ হাবিবুল্লাহ মাশুকুল্লাহ। খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্ট আল্লাহর জন্য সব কিছু করতে পারে, হাবিব ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের জন্য আল্লাহ সব কিছু করতে পারে। ব্যাসকম আছে না নাই? ব্যাসকম আছে না নাই? সামান্য একটু, উনিশ আর বিশ, বিশ পঁচিশ না আকাশ পাতাল জি। খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্ট আল্লাহর জন্য সব কিছু করতে পারে। আল্লাহ বলেন, তুমি আমার খলিল হইতে চাও? বলে হ্যাঁ আল্লাহ হইতে চাই। তাইলে তোমার বিবি বাচ্চা দিয়ে দিতে হবে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দিয়ে দিলাম। বলে খলিল, তুমি আমার খলিল হইতে চাও? বলে হ্যাঁ আল্লাহ হইতে চাই। তাইলে তোমার মাল সম্পদ দিয়ে দিতে হবে। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাল সম্পদ মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন। ইব্রাহিম, তুমি আমার খলিল হইতে চাও? বলে হ্যাঁ খলিল হইতে চাই। ও ইব্রাহিম, তোমার নিজের সন্তানকে আমার রাস্তায় কুরবান দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দিয়ে দিলাম। ও ইব্রাহিম, তুমি আমার খলিল হইতে চাও? তাইলে তোমার জানটা দিয়ে দিতে হবে। ইব্রাহিম বলেন, দিয়ে দিলাম। নিক্ষেপ করবে। এখন জিব্রাইল আমিন এসে কয়, আইসি মিকাইল প্রসঙ্গিক দেখো, আমিও আইসি। ইসরাফিল দেখো, আমিও আইসি। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেগে আইসো না বাদ আইসে? আসতে আইসো না পাঠাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের জিব্রাইল আমিন অনুমতি লইয়া হই আইসি। কি ক্ষমতা আমার আছে জানো তো? আমি বাউ দিলি তো শেষ। সুবহানাল্লাহ, আসতে কর, আমি বাউ দিলি তো শেষ। গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগৎটা আমার পাখার নিচে। মিকাইল সালাম পেছন দিক দেখো, বড় ধরনের বৃষ্টি দিলে তো একবারে বড় হয়ে যাবো, সামান্য একটু বৃষ্টির শিরা দিলে তো শেষ। ইসরাফিল আলাইহিস সালাম তো ফু দিলে তো সামান তামাম পৃথিবী শেষ। ফু লাগবে না, খালি তো শ্বাস পালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে তো আমার আল্লাহকে এখন শিখা গান। আল্লাহ কি নোয়াখালী গেছে? আল্লাহ কই? হযরত জিব্রাইল আমিন কো, আল্লাহ ঠিকই আছে। তাই নমরুদ যে আগুন জ্বালাইছিল বুদ আল্লাহ দেখে না? বল হ ঠিকই দেখছে, আগুনের পাওয়ার কুদরতে বুদ আল্লাহ জানে না? বল হ ঠিকই জানে, লাকড়ি কুদুর ঘুরাইতেছি রে বুদ আল্লাহ দেখে না? বল হ্যাঁ ঠিকই জানে, তেল কুদুর ঘুরাইতেছি রে কি আল্লাহ দেখছে? বল হ ইদেও জানে। তাইলে আমার যে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে ইরে বুদ আল্লাহ সব বুঝে রয়েছে। জিব্রাইল আমিন কো না দেখতেছে, যেই কইছে দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আমার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে ফাতারদা ফাতারদা রাজি কইরা ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল থামো। জিব্রাইল আমি তো সূরাটা একটু লম্বা সামনে আরো আছে। বলে থামো, আমার কিছু বলার আছে। আল্লাহর নবী কো, আল্লাহ দিতে থাকবে, আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। এই কোন নবীর উম্মত, ভালো করে শুনে।
কোন নবীর উম্মত ভালো করে শুনেন, আজকে যদি নবীর উপর কোনো ব্যক্তি আক্রমণ করে, আজকে যদি নবীর বিরুদ্ধে কোনো ব্যক্তি বলে, তাহলে আমাদের দেশের কিছু নেতারা বলে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তার বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা এটার নাম নয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয়, রাসূলের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয়, দিনের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয়। পরিষ্কার ভাষাই বলতে চাই, আজকে যখন মুসলমানের উপর আক্রমণ করে ইসলামের বিরুদ্ধে ভারত বলে, ফ্রান্স বলে, আমাদের দেশের নেতারা বলে, এটা হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। পরিষ্কার ভাষাই বলতে চাই, এটা মুসলমানদের উম্মার বিষয়, অভ্যন্তরীণ বিষয় নয়, মুসলিম উম্মার বিষয়। কিনা ধরে কান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, আল্লাহ তার জন্য সব কিছু করতে পারেন, ঠিক কিনা বলেন? কতক্ষণ মানে আপনি বলার পরে বলুন না, পেয়ে যাবেন কত আমারও কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আশেকের রাসূল, রাসূলের অনুসরণ করতে চাই প্রতিটা ক্ষেত্রে। কেকে রাজি হাত উঠে, আল্লাহ কবুল করুন। আমার জাহাঙ্গীর ভাই আমাকে হয়তো চিনেন না, ওনার সঙ্গে বারবার আমার কথাবার্তা হয়েছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ কালের একসাথে টঙ্গের ইস্তেমার মাঠে ওলামাদের কামরা একসাথে ছিলাম, উনিও ছিলেন আমিও ছিলাম, ওনার বাম পাশে আমি বসা ছিলাম। আল্লামা আহমদ শফি আমার শেখ ও মোর্শেদ, ওলামায়ে কেরামের জন্যে, মসজিদের ইমামদের জন্যে উনি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। গাজীপুরের ওলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে, ঠিক হবে ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দিনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক, সকলে বলেন আমিন। আমরা চাওয়ালের কাছে আগামী দিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুন মিনাল্লাহ ফাতহুন করিব, অবশ্যই মুমিনিন। সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে এখন এত রাত্রে আপনাদের মাঝে এসেছেন, উনি আপনাদের সামনে, আপনারা সবাই ধৈর্য ধারণ করে শুনবেন, দাঁড়ানো বসা অবস্থায় কেউ জায়গা থেকে নড়বেন না। আপনাদের এখানে কাজ করার আগে বোধহয় বেতন দিয়ে দেয় না, কাজের শেষে বেতন জি? তাইলে এতক্ষণ পর্যন্ত যে বসা রয়েছেন আল্লাহর কাছ থেকে বেতন না নিয়ে চলে যাবেন? দোয়ার মাধ্যমে বেতন নিয়ে এখান থেকে বিদায় করুন। জি আসসালামু আলাইকুম। আমি একটু মাঝখানে কথা বলে যাচ্ছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই মাদ্রাসা যেটা মহিলা মাদ্রাসা, এটা আমাদের যারা এখানে করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আল্লাহ যেন তাদেরকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তারা যে সবাই বেহেস পায় দোয়া করি। আমাদের যিনি প্রধান মেহমান উনি আলোচনা শুরু করেছেন, খুব গভীর থেকে আলোচনা শুরু করেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছেন এবং পালন করার জন্য সবাই প্রস্তুতিও নিচ্ছেন। আমি ঢাকাতে আসছি, আমি আবার মৌচাকে যাব, এর জন্য একটু মাঝখানে আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাদের মালিক সরকার উনি আছেন, ওনাকে সবাই চিনেন জানেন, এবং আমাদের শেখ আকাশ ভাই উনি ওইখানে আছেন, এবং আমাদের সাবেক যে কাউন্সিলর আমাদের কালাম ভাই সহ আমাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত, এবং আমাদের মসজিদ মাদ্রাসার বিশেষ করে বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবরা আছেন, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিরা আছেন, এবং এলাকার গণ্যমান্য সবাই এখানে উপস্থিত। আমি শুধু দাওয়াত দেওয়ার জন্য আসছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, কেন আমার দুঃসময় আপনারা অনেকে দোয়া করেছেন, অনেকে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, অনেকভাবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করেছেন। জীবিত অবস্থায় আমাকে যে বিপদে ফেলাইছে, একটা রাষ্ট্রের মধ্যে একজন ব্যক্তিকে যদি এইভাবে বিপদে ফেলায় তাহলে সেই লোকটা সেই রাষ্ট্রের মধ্যে জীবিত থাকতে পারে না। কিন্তু আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করেছে বলে আমি জীবিত আছি, এবং তার চেয়ে আরেকটা বড় কঠিন হলো সত্য, আমার মা একজন নারী, আপনারা অনেকে চিনেন না জানেন না, এই শহরের মানুষ আমার মাকে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, যেটার জন্য উনি জীবনে জন্মের পরে কোনোদিনই কল্পনা করেন নাই, কিন্তু আল্লাহ আপনাদের উসিলায় আমার মাকে বানিয়েছে। আমি ভোটের আগে বলছিলাম আল্লাহ উপরে নিচে আপনারা, এর মাঝখানে আর আমার কোনো গার্জিয়ান নেই। আল্লাহ সেই কথা শুনেছে,
কেন কত বড় কঠিন যে এটা অল্প সময় বলা যাবে না, একসময় আমি আসবো সেই জিনিসটা আপনাদেরকে বলে যাবো। যেহেতু জীবিত আল্লাহ রেখেছে, যদি হায়াতে পাই তাহলে আপনারা অনেক কঠিন সত্যটা জানবেন। আমাদের ধর্মীয় যেসব প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেন ভালোভাবে চলে। আমি একটা কথা বলি, আমরা এই সমাজ ব্যবস্থায় ভালো করার জন্য আমাদের এখানে 2600 মসজিদকে প্রথম আমরা সম্মানী বাতা শুরু করেছিলাম। এটা আলেমদের ধনী করার জন্য না। অনেকে মনে করেন ওনাদেরকে আপনারা সম্মানী ভাতা দেওয়া শুরু করলেন কেন, অনেকে হুজুররা মনে করবো মনে আমগো অর্থনীতি ভালো লেগে করছে, আবার সাধারণ মানুষ মনে করবো মনে আমগো ট্যাক্সের টাকা নিয়ে অনেক ওনাদেরকে দিয়ে দিতেছে, না জানি কি এখানে লাভ আছে। লাভ একটা আছে, কারণ আমাদের এই শহরে প্রায় 22 লক্ষ পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ে। 22 লক্ষ আমি হুজুর প্রথমে এসে বলছি যেখানে মিটিং করতেছেন পুলিশ লাগে নাই, অস্ত্র দিয়ে পাহারা দিতে হয় নাই। 22 লক্ষ মানুষ যখন মসজিদে নামাজ পড়ে, শুক্রবারে বয়ান হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হয়, কোরআন এবং হাদিসের উপর আলোচনা, আল্লাহ এবং রাসূলের উপর আলোচনা হয়, দিনের জন্য আলোচনা হয়, সেখানে ভালো কথা শোনায় বলে আলেমরা, তখন আমরা সাধারণরা শুনি। এই ভালোটা শোনার জন্য আমার আমার পরিবারের এবং আমার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হয়, তাদেরকে শিক্ষক হিসাবে এই ভালোটা করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শুরু করেছিলাম, শুরু করেছিলাম এই 2600 আলেম দিয়া। কিন্তু দেখা গেছে আমাকে যখন সরানো হয়েছে প্রথমে সেটা বাতিল করে দিছে। তাহলে আপনারা আমার ক্ষতি করছেন কোনো সমস্যা নাই, তো এই 2600 আলেম তো ক্ষতি করে নাই, 22 লক্ষ মুসলমান যারা নামাজ পড়ে, যারা শিক্ষক, একজন আলেমের কাছ থেকে যারা শিক্ষা লাভ করছে, তো সেই লোক তো এবং এই মহল্লাবাসী তার ক্ষতি করে নাই। তাহলে আপনারা তার মন ভাঙলেন কেন, আমার এই প্রতিষ্ঠানকে দুর্বল করতে চাইলেন কেন? কারণ মসজিদে বসে তো বলেন আপনার রিয়া ভাকান, ফেন্সি রিলকান, চাঁদা উডান, নারীবাজ করেন, সেটা তো বলে না, বলে বলে না, কিন্তু তারপরও আমার কারণে তাদেরকে বাতিল করছে। এটা আর শুধু আমার জন্য না, তারা চাইছে সমাজ ব্যবস্থাটারে কীভাবে ক্ষতি করা যায়, এগুলো সময় আছে বলবো। এবং আমি যতটুকু পারছিলাম 3 বছরে সব এলাকায় দেখবেন রাস্তা যেগুলো বড় সেগুলো শুরু করছিলাম, এটা আমার জন্য না, কাউন্সিলরের জন্য না, আমার শহরের মানুষ যেন সবাই যেন নিরাপদ থাকে, ভালো থাকে। পৃথিবীর প্রায় 150 দেশে গিয়েছি, সব দেশে গিয়ে দেখছি যত বড় বড় রাস্তা ওই এলাকার মানুষ তত ধনী, তত শিক্ষিত এবং ধর্মের দিক দিয়েও নিরাপদ। সেই হিসেবে মনে করেছিলাম যদি এইসব যোগাযোগ ব্যবস্থা ভালো করি তাহলে কোনো মানুষ কষ্ট করবে না, সেই সব চিন্তা করে প্যাকেজ শুরু করেছিলাম। যতটুকু পারছি করছি, এটা আপনাদের সামনেই করে গেছি। আর দ্বিতীয়ত এখন যেগুলো বাকি আছে, যেহেতু আমার মাকে ভোট দিয়েছেন, আমি চেষ্টা করব প্রত্যেক ওয়ার্ড অন্তত 10 থেকে 20 বিঘার উপরে একটা করে কবরস্থান করে দিতে, একটা করে মানুষ হাঁটার জন্য মাঠ করে দিতে, মসজিদ মাদ্রাসাগুলো যেন এগুলো ভালো থাকে, এগুলো যেন নিরাপদ থাকে, অর্থনৈতিকভাবে যেগুলো আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষাটা নিতে পারে। কারণ আমাদের সবার তো মরতে হবে, এর বিকল্প নাই, কিন্তু এটা আমরা সবাই বিশ্বাস করি না। ওয়া শুনছি রাত্রে গিয়ে বলে দিতে, কিন্তু আত্মার মধ্যে এটা বিশ্বাস আছে অবশ্যই আমাদের মরতে হবে। সেই হিসাবে এই জিনিসগুলা মানুষের চলাফেরায় যা লাগে সেটা দ্রুত করতে হবে। সেই হিসাবে আপনারা যারা ইমানদার মুসলমান, তারা যারা সত্যটা সত্যটা বললেন, সত্য যারা করে হয় নিজেরা করেন না যারা করে একবার সাপোর্ট দিয়ে না, ওই কিছু অর্থের লোভে মানুষ ঘুরে যায়, মুখোশ ধরে, এইসব মুখোশধারী লোক থেকে একটু দূরে থাকেন। কারণ আপনার সংখ্যায় 99 আর অন্যায়কারীরা মাত্র 1%, এই 1%ে ভয় পেয়েন না। আমার মা যাই দেখাতেন যেহেতু দাঁড়ায় গেছে, আল্লাহ দিছে না কোন শক্তি পারছে এটা জানেনি তো, রাষ্ট্রের সব শক্তি ইনভলভ হয়েছিল। তাহলে কি করছে, আল্লাহ যেহেতু চাইছে আমার মাকে আমাকে এই সব দরজা দেখায়া আমাকে উসিলা করে আমার মা আপনাদের মাধ্যমে এখানে মেয়র হয়েছে, এটা আল্লাহ যেহেতু বানাইছে, আমি বলছি আমার মার ক্ষতি তোমরা কেউ করতে পারবো না। কারণ আল্লাহ যা চায় সেটা আল্লাহই পাহারা দেয়, কিন্তু কোনো না কোনো মানুষের উসিলা করে। সেজন্য আমি মাঝখানে আমাদের মাদ্রাসা চলার জন্য আমি 1 লক্ষ টাকা দিব এবং তাদের সাথে বৈশা আলোচনা করে, এই যেহেতু মহিলা মাদ্রাসা এগুলো নিরাপদ সুন্দরভাবে যেন করতে পারে। কারণ ছেলে যদি শিক্ষা নেয় মেয়ে তো নেওয়া উচিত, সেই হিসাবে মেয়েদের দিকে ওইটার জন্য আমরা লক্ষ্য রাখি, তারা যেন ধর্মীয় জিনিসটা করলে ভালো হবে। আর আমি অনুরোধ করবো যেহেতু আমাদের এগুলো আছে, আমি কমিটির সাথে আলোচনা করে সেগুলো দেওয়া যাবো।
এবং আমি আবারও মনে করি আমাদের হুজুর যিনি অথচ জ্ঞানী আলেম হিসাবে এখানে আছেন, উনি যেন আর কিছুক্ষণ বয়ান করেন। আপনারা খুব সুন্দরভাবে শুনছিলেন এই কোরআন হাদিসের কথা, ধর্মীয় ইতিহাসের কথা। ওনাকে একটু অনুরোধ করবো, রাত্রি হয়ে গেছে, তারপরে যেন আর কিছুক্ষণ একটু আলোচনা করেন, সর্বশেষ আপনারা মোনাজাত করে যাবেন, কারণ আমি এইখান থেকে আবার কালিয়ে করে ঢুকবো। এর জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী, আমি চলে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, একদিন দিনে আসবো আপনাদের সবাইকে আলোচনার জন্য, এবং আমার মাকে নিয়ে আসবো, এই এলাকার যে কাজগুলো আছে সেগুলো খুব যেন দ্রুত করে দেওয়া যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যারা দাঁড়ানো আছেন বসে। দর্শক পরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের বাংলাদেশের কোন মহিলা কি ব্যারিস্টার হইছে জানেন আপনারা? মহিলা ব্যারিস্টার আছে? অ্যাডভোকেট তো নাই, ডাক্তার তো হইছে, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, আর্মি অফিসার, মহিলা আছে? তাহলে মহিলা যদি ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে যদি মহিলা ডিগ্রি লাভ করতে পারে, মহিলা যদি বড় অফিসার হইতে পারে, দিনের লাইনে দাওরায়ে হাদিস পাশ করতে পারবে না কেন? আলেমা হইতে পারবে, মুফতি হইতে পারবে, মহাদ্দেস হইতে পারবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুরু হয়ে গেছে, এখন সারা বাংলাদেশ তালাশ করলে হাজার হাজার মহিলা আলেমা আছে না? হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, কি নাম? হালিমাতুস সাদিয়া। হালিমার নাম জীবনও শুনিনি, কি আমার নবীর কি লাগলো? কেমন মা? যে দুধ মা, আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বসে আছেন, বুড়ি একটা মহিলা, দেখতে শুনতে সেরাবেরা, সেরাবেরা পর্যন্ত ভালো স্ত্রীর জামা কাপড় নাই, মাথার সুতুল ভালো আশ্রম না, ভালো ফ্যাশন ফ্যাশন নাই, কিচ্ছু নাই, মেরে একজন মহিলা আসতেছে দিককে, রাসূল দূর থেকে দিককে হুজুর দাঁড়াই গেছে, দাঁড়াইছে কেডা মেয়র সাহ, কে দাঁড়াইছে? রহমাতুল্লিল, যার খাতিরে গোটা আসমান জমিন তৈরি, তিনি ওই মহিলাটা দেখে যখন দাঁড়াইছে, আশ্চর্যের বিষয় কিনা? তো সাহাবায়ে কেরাম যারা ছিল, হুজুর করে কি এমন একজন মহিলা দেখে দাঁড়াইলো? শুধু দাঁড়াই নাই, মহিলা যখন কাছে আইছে, হুজুরের গায়ের চাদরটা খুইলা বিছাইয়া মহিলারে বসতে দিছে, বসতে তো দেই নেই, শুধু আল্লাহর নবী তার সামনে দুই জান হয়ে বসছে। এরপরে আবার চা নাস্তা যেটা যেটা তখনকার সময়ে খাবার ছিল, তার সামনে মেহমানদারি হিসাবে পেশ করছে। যতক্ষণ মহিলা বসা, ততক্ষণ রাসূল অন্য আর কাহারুর সাথে কথা বলে নাই। বিদায় হওয়ার সময় হাদিয়া তোহফা দিয়া রাসূল বিদায় করেছেন, কিছু দূর হাইকা তার পেছনে পেছনে গেছে। সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞেস করেছেন, তোমরা চিনছ? সাহাবায়ে কেরাম বলে, চিনুন দূরের কথা, আমরা তো রাগে ভিতর বাইরে যেতেছি, ওখান থেকে কোন মহিলা এলো আর আপনি এইভাবে দাঁড়াই গেলেন, আশ্চর্য হয়ে গেলাম, আবার এইভাবে বসলেন, আবার তাকে গই বিদায় করলেন, হুজুর বুঝতে পারলাম না। রাসূল ডাক দিয়ে বলেন, আমার শ্বশুরকালে মা মা মা, আমি মার দুধ বেশি পান করতে পারি নাই, মার স্নেহ বেশি পাই নাই, মার আদর বেশি পাই নাই, ওই শৈশবকালে আমাকে দুধ পান করাইয়া আদর স্নেহ দিয়া যিনি লালন পালন করেছেন, ওই মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়াকে রাসূল এইভাবে আদর স্নেহ করে, এইভাবে আদর আর শ্রদ্ধা করে, তাকে এইভাবে সম্মান করে বুঝাইছেন, উম্মত তোমরা যদি মা পাও, মার সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করবে না। আচরণ তো দূরের কথা, মার সঙ্গে শক্ত ভাষায় কথা বলা যাবে? আস্তে বলেন, বলা যাবে না? আমার রাসূল বলেছেন, আমি যদি এশার নামাজ পড়তে দাঁড়াইতাম, নামাজ তো সুন্নত, নফল যে খালি কি ফরজ না, ইসলামের পাঁচটা ব্যানার একটা যে ইসলামের পাঁচটা খুদির একটা হলো নামাজ, সেই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, স্যার নামাজ পড়তে যদি আমি দাঁড়াইতাম আর আমার মা যদি ডাক দিত, এ মোহাম্মদ, রাসূল বলেন, নিয়ত সাইরা আগে মার ডাকে সাড়া দিতাম, নামাজ পড়ে পড়তাম।
কথা বুঝে আসে নাই কিছু, বুঝে আসতেছে, বুঝে আসতেছে? আয় হায় হায়, ও আমার ভাইরা, এই জন্য মা যাদের ঘরে আছে খেদমত করবেন তো। হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া, ওই নবীর দুধ মার নামে এই মাদ্রাসার নামকরণ, হালিমাতুস সাদিয়ার নামে এই মাদ্রাসার নামকরণ। হালিমাতুস সাদিয়াকে আল্লাহ কবুল করেছেন রাসুলের ঘরে, যিনি রাসুল যার ঘরে লালিত পালিত হয়েছে। হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ নবীর প্রথম জীবনের সমস্ত বরকত এবং সমস্ত মর্যাদা সেখানে প্রকাশ পেয়েছে, সেই হালিমাতুস সাদিয়ার নামে এই মাদ্রাসা। এই যে আপনাদের সামনে হাবিব সাহেব হাত উঠাইল, হাতের মুখ করাইল, এরপরে পকেটে ঢুকাইল, ঢুকাইবার পরে আপনারা যে দিছেন সামনে, আমি দেখছি এখানে যেগুলি আসছে, আমার মনে হয় না পকেটে হাতটা দিয়ে হাতের মুখটা খুলছেন, মুডে রাখিয়ে হাতে জিডে রাখিয়েছে, ইডে দিছে, মুখটা খুলছেন বললে মনে হয় না। এই মাদ্রাসা শুধু আজকে দান করলেই হবে না, সামনেও খেয়াল রাখতে হবে। যে এক নম্বর খেয়াল করবেন, আপনার ঘরে যদি মেয়ে থাকে তাহলে মেয়েটাকে মাদ্রাসায় দিয়া দিন শিক্ষা দেওয়ার এক নম্বর ব্যবস্থা পারবেন তো। পাশাপাশি ছেলেদের মাদ্রাসা আছে, সেখানে আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, এক নম্বর কোরআন শিক্ষা দিবেন, দেবেন তো ইনশাল্লাহ, দেবেন তো ইনশাল্লাহ। ওই মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করেছেন যেই মেয়ে, তার বাবা কত বড় ভাগ্যবান, মেয়ে দাওরায়ে হাদিস পাস করেছেন, বাবার মাথায় পাগড়ি। জান্নাত বিনতে জামাল, গ্রাম নসের মার্কেট, পোস্ট অফিস কোনাবাড়ি নীলনগর, থানা কোনাবাড়ি মেট্রো, জেলা গাজীপুর সদর, হুজুরের কাছ থেকে পাকিনি। মোসাম্মদ আয়েশা বিনতে আল আমিন, গ্রাম জয়টেক, পোস্ট অফিস কোনাবাড়ি নীলনগর, থানা কোনাবাড়ি মেট্রো, জেলা গাজীপুর সদর। মোসাম্মদ জান্নাতুল নূর সেতু বিনতে ওমর ফারুক, গ্রাম রাজগাতি খালপার, জেলা ময়মনসিংহ, পোস্ট অফিস পাঁচদরিল্লা, থানা নান্দাইল। যাদের নাম বলছি তারা এসে আমরা পাগড়ি নিয়ে যাই। জান্নাতুল কাউসার মিতু বিনতে ওমর ফারুক, গ্রাম রাজগাতি খালপার, জেলা ময়মনসিংহ, পোস্ট অফিস পাঁচদরিল্লা, থানা নান্দাইল। মোসাম্মদ আফিনা বিনতে